ভোরের আলো ফোটার আগে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ এলাকায় জড়ো হতে থাকেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। করোনা অতিমারির কারণে এবার শ্রদ্ধা নিবেদনের কর্মসূচি ছিল সীমিত। রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ফুলের শ্রদ্ধা নিবেদন করেন তাদের সামরিক সচিব। পরে জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর পক্ষ থেকেও শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় তিন বাহিনীর প্রধানরাও শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান। এরপর শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতিস্তম্ভের ঢল নামে মানুষের দেশের জন্য জীবন উৎসর্গ করা শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধার অর্ঘ্য নিবেদন করেন তারা। মানুষের সেই ঢলে ছিলেন মুক্তিযোদ্ধা এবং রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী। বিজয়ের সুবর্ণ জয়ন্তীর আগেই সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার প্রত্যয় জানান তারা। এখানে কোনো সাম্প্রদায়িকতার স্থান নেই। উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর এই যে আস্ফালন বা যে তাদের যে বক্তব্য, সেই বক্তব্যগুলো মানবতা বিরোধী, মানবিক মূল্যবোধ পরিপন্থী, সভ্যতার বিধ্বংসী, কোনো ধরনের কর্মকাণ্ড, কর্মযজ্ঞ, কোনো ধরনের অপপ্রয়াস বাংলার মাটিতে কখনো বাস্তবায়ন হয় না এবং অতীতে হয়নি, ভবিষ্যতেও সেটি হবে না, সেই প্রত্যাশাটাই আজকে আমরা রাখি। যখনই মৌলবাদী শক্তির মাথাচাড়া দেয় তখনই জনগণ সেটার প্রতিবাদ করে এবং আমরা রাজনৈতিক দল হিসাবে, সংগঠন হিসাবে জনগণের সেই প্রতিবাদের সাথে, একাত্মতার সাথে একটা প্রতিচ্ছবি। শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জানান, আগামী সংসদে রাজাকারের তালিকা প্রণয়ন করতে আইন পাশ করা হবে। রাজাকারদের তালিকা করার আমাদের হয়তো নৈতিক দায়িত্ব ছিল, আইনগত কোনো ভিত্তি ছিল না। মন্ত্রিসভায় জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের আইনের সংশোধন করে রাজাকারদের তালিকা করার জন্য মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। আগামী সংসদেই ইনশাআল্লাহ সেটা যদি মহান পার্লামেন্ট অনুমোদন করে আইনটাকে পাশ করে, তাহলে আইনগত ভিত্তি নিয়ে দিয়েই আমরা রাজাকারদের তালিকা প্রকাশ করব। ইতিমধ্যে আমাদের সংসদীয় কমিটির সেখানেও আলোচনা হয়েছে এবং কিভাবে এই তালিকা প্রণয়ন করা যায়। আমরা এই তালিকা করার সময় যাতে কারোর প্রতি আক্রোশ বশবর্তী হয়ে যাতে তালিকা প্রণীত আবার কাউকে কিছু বাড়তি ফেভার মানে আনুকূল্য দেওয়ার জন্য কাউকে যেন বাদ দেওয়া না হয়, অত্যন্ত সতর্কতার সাথে যাতে আমরা তৃণমূল থেকে সেই তালিকা করতে পারি, আইন পাশ করার পরে সেইভাবেই ব্যবস্থা নেবে, এখন প্রস্তুতি পর্ব চলছে। এর আগে দিবসের প্রথম প্রহরে রায়ের বাজার বধ্যভূমিতে মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা জানিয়েছেন শহীদ পরিবারের সদস্য সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে মোমবাতি জ্বালিয়ে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। এস এম সুমন, বৈশাখী সংবাদ, ঢাকা।